হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন রেজওয়ানের স্টুডিওতে। আসলে সারা দিন খুবই ঝামেলাতে ছিলাম, একদম সকাল থেকে শুটিংয়ে ছিলাম। দুইটা গানের শুটিং শেষ করেছি। আমাদের শেখ নজরুল ভাইয়ের দুটা গান ছিল, সেই গান দুটো এর আগে এই স্টুডিওতে ভয়েস দিয়েছি। আজকে গান দুটো শুটিং করা হয়েছে। সকাল থেকে সারা দিন শুটিং নিয়ে ব্যস্ত, তারপরে আজকে বেশ কষ্ট করেছেন, তিনজন মানুষ একসাথে কষ্ট করেছেন। আমাদের দেলুয়ার আরজুদা শরফ, আমাদের দাদা সিনিয়র মানুষ, এবং সেই সাথে আমার আরেকটা ভাই অভি আকাশ। অলরেডি সে চলে গিয়েছে, যাই হোক, আজকে একটু মন খারাপ এটার জন্য যে থাকলে সবাই থাকলে ভালো হতো। আর রেজওয়ানকে তো সবসময় প্যারা দিও, কারণ ছোট ভাই তো, বোনরা একটু প্যারাই দেয় সবসময়। আর ও তো আমার প্রতিবেশী, মানে পড়শি আর কি, আমরা একসাথে ধানমন্ডি এরিয়াতে থাকি। তো দুটি গান আবারও আমাকে দাদা দিয়েছেন। আমি, সে তো অবশ্য আমার সাথে কমিটমেন্ট করেছে যে মানে গানে গানে আর কি আমার গানের ঝুলি ভরিয়ে দিবে। আমারও নিজের কাছে নিজের একটা কমিটমেন্ট আছে যে আমি মিনিমাম 5,000 গান করি, তারপরে থামবো আর কি। তো ইনশাল্লাহ অনেক গান গাইলেই হয়তো বা তার মধ্যে থেকে আমার কিছু ভালো গান চলে আসবে, যে গানগুলো মানে আমি না থাকলেও আমার ভক্তরা আমাকে মনে রাখবে। তো তার মধ্যে আজকে যে দুটো গান করলাম, একটা হচ্ছে মায়া বৃক্ষ, আরেকটা হচ্ছে যাইও না। দুটা দুই রকম সুন্দর গান, একটা হচ্ছে একদম ফোক, আরেকটা হচ্ছে মানে মডার্ন ফোক। মানে দর্শক তো আসলে বিভিন্ন ধরনের দর্শক। তা আমি মনে করি এখন যে গানটি করলাম, মানে যাইও না, এই গানটাও আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ ভয়েসটাকে আমার দুই ভাগে ভাঙতে হয়েছে, দুইবার দুইভাবে ভাঙতে হয়েছে। তো আমি তার আগে চলে যাই দাদা, আপনি বলেন, আজকে তো আমি কষ্ট দিচ্ছি আপনাকে অনেক, আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন, বাট গান গাওয়ার পরে আপনার এখন বলেন ফিলিংস বলেন। অপেক্ষা করতে ভালো লাগে, তুমি যখন মানে গানটা গাও তখন সমস্ত অপেক্ষার মানে অবসান ঘটে। এই প্রথম আমি কিন্তু কষ্ট দিচ্ছি, এর আগে কিন্তু দিন আমি কিন্তু কমিটমেন্ট ওয়ার্ক ক্লাব করি না কখনো। আনন্দ দিয়েছো, অনেক আনন্দ দিয়েছো। আর আমি এমন একটি মানুষ, অপেক্ষা করতে ভীষণ আমার ভালো লাগে, এটা আমার পছন্দ আর কি। কারণ আমি অপেক্ষা করতে করতে মরে যেতেও পারি আর কি, এরকম। তো আজকে অসাধারণ দুটি গান করেছে সালমা, একটি হচ্ছে মায়া বৃক্ষ, আরেকটি হচ্ছে যাইও না। গানটির সাথে আছেন যিনি, তিনি হচ্ছেন জিন্না খান। আমি একটি নতুন চ্যানেল করেছি, জি মিউজিক আর্ট, জি মিউজিক আর্ট, হ্যাঁ জিন্না খান। তো জি মিউজিক আর্ট থেকেই সালমার সাথে এখানে দুইটা গান করেছি, আরও অনেকগুলো গান আসবে, কারণ আমাদের অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে আমরা স্টার্ট করেছি ইনশাল্লাহ। আর সালমা তো বরাবরই অসাধারণ গান করে, তো এখানেও তার ব্যত্যয় ঘটেনি। সে চমৎকার, তার যে ডেলিভারি, গানের যে মায়া, সুরের যে দরদ, সেটি সে পরিপূর্ণভাবে দিয়েছে। খুবই প্লিজড, কারণ সে সারা দিন আজকে শুটিংয়ে ছিলেন, সেখান থেকেও তিনি যে স্টুডিওতে আসলেন, তাকে কিন্তু আজকে একটি গান গাওয়ার জন্য বলেছিলাম। কিন্তু কাজের প্রতি যে সে কতটা সিরিয়াস এবং কতটা ডেডিকেটেড এবং কতটা মানে কাজের প্রতি সে যে মানে আকুতি এবং ভালো লাগা, শ্রদ্ধাবোধ, যাই বলি না কেন, সেটা কিন্তু আজকে সে প্রমাণ করলেন। এবং সে কিন্তু দুটি গানই করলেন যে না দাদা আমি গাবো। এটা আমাদেরকে আসলে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর সালমার গান যখন লিখি তখন লিখতে গেলেই কিন্তু সালমার সেই মিষ্টি মুখটি গানের মধ্যে চলে আসে, তখন চেষ্টা করি যে তুমি আমাকে অনেক বেশি স্নেহ করো, তাই মিলিয়ে গান করি। তো আপনারা সালমার গান যারা শুনেন তারা জি মিউজিক আর্টের সাথে থাকবেন, কারণ এখান থেকেও সালমার আরো অনেক অনেক গান আসবে ইনশাআল্লাহ। আর এই গানটির একটি গান মায়া বৃক্ষ, এই গানটির সুর করেছেন অভি আকাশ, আর সঙ্গীত পরিচালক শেখ রেজওয়ান, আর যাইও না গানটির সুর এবং কম্পোজিশন রেজওয়ান শেখেরই করা। চমৎকার কাজ করেছেন, আর রেজওয়ান কম্পোজিশন করেন কিন্তু ইদানিং উনি খুব চমৎকার টিউন করছেন। আমার সাথে তার বোঝাপড়াটা খুব চমৎকার হচ্ছে, মানে আমারও ভালো লাগে যে রেজওয়ান সুর করুক এবং সুরে আসুক, এটা আমি চাই আর কি। তো অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা তুমি আগে গান শোনাও, এই যাইও নাটাই আমরা আগে ফার্স্ট শুনবো, তারপরে কমেন্ট শুনবো। ও
চলতেই থাকতো, আরো ভাল লাগতো। এবার কিছু বলো। সারপ্রাইজ রাখি। আচ্ছা, এই জায়গা গানটার সুর সঙ্গীত আমার করা আর তেলর ভাইয়ের লেখা, আর গানটি তো আমাদের সবার সালমা আপু গাইলো আর জিন্না ভাই গাবেন সাথে জিন্না ভাই গাবেন, এবং উনি চমৎকার একজন সিঙ্গার, চমৎকার একজন হিউম্যান, এবং হচ্ছে আমাদের কাছের বড় ভাই আর কি, এবং উনি অনেক চমৎকার গায়। আর এই গানটা আসলে মানে একটু করলাম আর কি, মানে একটু ডিফারেন্ট করার ট্রাই করলাম আর কি। অনেকদিন তো এই ধরনের গান করা হয় না, সব ফোক করা হচ্ছে। আর আরেকটা গান আছে, ওই গানটার নাম হচ্ছে মায়া বৃক্ষ। গানটি সুর করেছে অভি আকাশ ভাই। আর অভি আকাশ ভাই তো চলে গেল, আসলে অনেকক্ষণ ওয়েট করেছে, আমি আসলে আজকের জন্য একদম ক্ষমা প্রার্থী আর কি। আমরা তাহলে মায়া বৃক্ষ গানটাও শুনি, শিল্পাকে একটু দর্শকদের কমেন্টস দেখে নিই। যে সুদূর আমেরিকাতে আছেন উনি আমাদের সাথে। আমার এই দুটি গানই জি মিউজিক আর্ট জিন্না খান। যাই হোক, উনি এখন কোথায় আছে? আমেরিকা আছে। ওকে, ভয়েসটা কিভাবে হবে তাহলে? ওখানে আমেরিকার স্টুডিওতে উনি গান গাবেন। সো বাংলাদেশ এবং আমেরিকা মিলিয়ে গানটির ভয়েস হবে, তাহলে আমারটা বেটার হবে নাকি নিশ্চয় ওনারটা বেটার হবে? যাই হোক, একটা মিক্সড ভালো একটা কাজ হবে ইনশাল্লাহ, আমরা আশা করতে পারি আর কি, ভালো কাজ হবে। এখন আমরা তাহলে গানটা একটু শুনে আসি। বুকের বাড়ি থাকো তুমি ঠাকুরে দয় জুড়ে, তোমার লাগে পরম কন্দে থাকলে তুমি দূরে। বুকের বাড়ি থাকো তুমি জুড়ে, তোমার লাগে পরম কন্দে থাকলে তুমি দূরে। তুমি আমার মায়া বৃক্ষ, তোমার ছায়া জোড়ায় দুঃখ। তুমি আমার মায়া বৃক্ষ, তোমার ছায়া জোড়ায় দুঃখ। তুমি একটু ভালোবাসলে দুঃখ যায় যায়, তুমি একটু ভালোবাসলে দুঃখ। বুকের বাড়ি থাকো তুমি ঠাকুরে দয় জুড়ে, তোমার লাগে পরম কন্দে থাকলে তুমি। থ্যাংক ইউ এভরিওয়ান। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, তারপরে 1.7K আমার পেজে, সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঈদের আগে তো এখন তো কাজকর্ম, আমরা মার্চ যেহেতু এই মাসটাই তো এখন আর কি একটু কাজ করার টাইম। তো যাই হোক, প্রচুর প্রচুর পরিমাণ কাজ হচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, এবং আমার এই দুটি গানও আশা করছি আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করবেন। এতদিন ধরে অনেক অনেক গান আপনারা, আমি জানি, খুব ভালোবাসা পেয়েছি, ভালো ভালো কমেন্টস পেয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আর জি মিউজিক আর্ট জিন্না খান আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ সো মাচ।